নমস্কার বন্ধুরা, শিরুপার আসলে আপনাদের সবাইকে স্বাগত। আলু চচ্চড়ি তো অনেকে খেয়েছেন, ফুলকপি চচ্চড়ি খেয়েছেন, অনেকেই হয়তো খেয়েছেন। তবু ভাবলাম এই সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখা যাক। লুচি রুটি পরোটার সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগে, আর এই শীত যখন যাবো যাবো করছে, ফুলকপির সেরকম কোনো ভ্যারাইটি তরকারি ভালো লাগে না, তখন লুচি রুটি পরোটা আমাদের বাড়িতে তো রবিবার মানেই হয়, আবার পূর্ণিমা মানেও হয়। আপনাদের বাড়িতে কখন কখন লুচি রুটি পরোটা হয়? আর টিফিনের তরকারির জন্য এই তরকারির কোনো তুলনা নেই। আচ্ছা, সর্ষের তেলটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে, তার মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। এখানে ডুমো করে ছোটো ছোটো কেটে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি মশলার ঝামেলা নেই আর ঝটপট রান্না হয়ে যায়, সহজ ও সুস্বাদু রান্না মানেই তো শিরুপার হেসেল। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো চিনি। নুন চিনি ভাই বোন, সেটা তো আমি সবসময় আপনাদেরকে বলি, খাবারের মধ্যে নুন চিনির ব্যালেন্সটা যদি ঠিক থাকে, আর ঝাল তো যে যেরকম খায় সেরকম দেবে, তাহলে দেখবেন খুব সুন্দর একটা স্বাদ আসে। আর রান্নাটা অবশ্যই লো ফ্লেমে একটু নেড়ে চেড়ে কষিয়ে করতে হবে, তাহলে যে কোনো রান্নাই সুস্বাদু হয়ে ওঠে। দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি টমেটো। খুব ঝটপট করে রান্না করছি, তাড়াহুড়ো আছে। আর দিয়ে দিলাম জল। আমি এই রেসিপিটা সরস্বতী পুজোর দিন সকালবেলা করেছিলাম। সেদিন সরস্বতী পুজোর দিন সকাল মানেই আমাদের বাড়িতে কিন্তু পুজোর অঞ্জলি দেওয়ার পরেই লুচির গন্ধ যদি নাকে না আসে ভালো লাগে না। আপনারা কে কেমনভাবে সরস্বতী পুজো কাটালেন? যদিও অনেকটা দিন চলে গেছে, পিকনিকের মেজাজও শেষ, সব কিছুই কমপ্লিট, তবু গল্প করতে কার না ভালো লাগে বলুন তো। কথা বলতে বলতে আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেল। দিয়ে দিয়েছি ধনে পাতা। আর নিশ্চয়ই খেয়াল করেছেন রান্না করার সময় মাঝে মাঝেই ঢেকে ঢেকে রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি আর একটু জল, আর খুন্তির সাহায্যে ভালো করে ঘেঁটে নিয়েছি তরকারিটাকে। আর এখানে আমি ধনে পাতার ডাঁটাটা ব্যবহার করেছি। ধনে পাতা ও ডাঁটা আলাদাভাবে কেটে প্লাস্টিকে করে ফ্রিজে রেখে দিলে দেখবেন অনেক ভালো থাকে। পাতাগুলো আগে ব্যবহার করে নেবেন, আর ডাঁটাটা আরও বেশি দিন ধরে ব্যবহার করতে পারবেন। এই টিপসটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। রান্না ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুকের বন্ধুরা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।